আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাত খাবো? আমরা ভাত খাবো। আজ আমাদের রেসিপি রুই মাছ, আছে লাউ, চাল কুমড়া, আছে শাক, চিংড়ি মাছ, আর আছে ছোট মাছ। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই হাত দিয়ে খেতে হয়। আচ্ছা, তাহলে তোমাকে কি দেবো? সবই তো ঝাল, ঝাল কি দেবো? কোন মাছ? চিংড়ি মাছ খাবা? আমরা খাওয়া শুরু করছি। চিংড়ি মাছ আর শাপলা। বেশ মজা, ছোট মাছ। এসব ছোট মাছ আমরা প্রান্তে নিয়ে এসেছিলাম। এটা হলো শাপলা ফুলের ডাটি দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ রান্না। আমরা এখন খাবো চিংড়ি মাছ আর শাপলা ফুলের ডাটি। শাপলা ফুলের ডাটি অনেক সফট, খেতে খুব মজা। ইলিশ মাছ দিয়ে খেতে আরো বেশি মজা। অনেক মজা। এটা তো মরি ফেলে দাও। চাল কুমড়ো রুই মাছের মাথা দিয়ে ঘন্ট করা হয়েছে, খেয়ে দেখি কেমন মজা। বেশ মজা। এবার খাবো কাতল মাছ, অনেক বড় কাতল মাছ। ওরে বাবা, বিশাল বড় বড় পিস, একটা গেলে কম সাবার। হ্যাঁ দেখছি, খাও। আমি চিংড়ি মাছের পেট খেয়েছি, এখন আমি কাতল মাছের পেট খাবো। এই দেখো কাতল মাছের পেট, এখন সব বিলের সুস্বাদু মাছ। তো আমার অনেক ছোট ছোট ক্লান্ত হয়ে গেছে, আবার দেখাও তারপরে।
আমার ঘুম ধরেছে আবার একটু গলতে তুমি দাও বসো তুমি তরকারি নিবা অনেক মজা কাতল মাছটা তুমি একটু বলো পিঠা খেয়ে ফেলছো আপু আমার দিলাম খেয়ে নিলাম ওখানে বসলে কি হবে আলহামদুলিল্লাহ পানি খেয়ে নিলাম আজকের মতো লাঞ্চ শেষ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আয়োজন নিয়ে হয়তো দুপুর অথবা রাতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসি দিওন আমি খাচ্ছি, আল্লাহ হাফেজ, এসি দিওন আমি খাচ্ছি, ও তাই, হ্যাঁ।